প্রতিটা ডেকেই ইম্পর্টেন্ট কিছু কার্ড থাকে, যে কার্ডগুলোর ইম্পর্টেন্স আসলে অন্যান্য কার্ড থেকে অনেক বেশি। সো দর্শক, আমি এখান থেকে যে কোনো জায়গায় থামতে বলবো, ধরলাম এই জায়গায় থামতে বলছে, সো কার্ডটা আমি দেখতে দিব। সো তখন যখন দর্শক কার্ডটা দেখবে, তখনই আসলে এই চারটা ইম্পর্টেন্ট কার্ড ফেস অফ হয়ে যাবে। এবং চারটা কার্ড হলো আমাদের চারটা এস। সো নর্মালি কার্ডগুলো মানুষ ফ্লিপ করে দেখে, সেভাবে করে ফ্লিপ করে দেখায়। সো এই জাদুটা আসলে ফ্লিপ করবো না, আমরা জাদুটার মধ্যে কার্ডগুলোকে টুইস্ট করব। সো আমি যদি কার্ডটাকে একবার টুইস্ট করি, তাহলে দেখা যাবে একটা কার্ড ফেস আপ হয়ে গেছে, দ্যাট ইজ দ্য এইস অফ হার্টস। আমি যদি আবার টুইস্ট করি, তাহলে দেখা যাবে এখন আরেকটা কার্ড ফেস আপ হয়ে যাবে, দ্যাট ইজ এইস অফ ক্লাবস। সো আমি কার্ডগুলোকে টুইস্ট করতেছি, আমি যদি আবার টুইস্ট করি, তাহলে দেখা যাবে এখন এস অফ ডায়মন্ড ফেস আপ হয়েছে। আমি যদি টুইস্ট না করি, তাহলে আসলে এই এসগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে না। সো এস অফ ডায়মন্ডই এখনও টুইস্টেড অবস্থায় আছে। সো তিনটা এসের মধ্যে শুধুমাত্র এস অফ ডায়মন্ডটাই এখানে টুইস্টেড অবস্থায় আছে। তো এস অফ ডায়মন্ডকে আমি অন্যান্য কার্ডের সাথে যদি এভাবে রেখে দিই, এখন যদি একবার আমি টুইস্ট করি, তাহলে দেখা যাবে কোনো কার্ডই আসলে ফেস আপ নাই, কারণ এখন এস অফ স্পেডসের পালা। এবং এস অফ স্পেডস হলো সবচেয়ে ইম্পর্টেন্ট কার্ড, সবচেয়ে বেশি পাওয়ারফুল কার্ড। একে দুইবার টুইস্ট করতে হয়, একবার দুইবার। এখন দেখা যাবে যে এস অফ স্পেডটা ফেস আপ হয়ে গেছে। ওকে, সো এস অফ স্পেডটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কেন? কারণ এই এতগুলো যে কার্ড আমাদের নিলাম, এতগুলো টেক্কা নিলাম, এতগুলো টেক্কার মধ্যে আসলে এই যে এস অফ ক্লাবস, এই যে এস অফ ডায়মন্ডস, এই যে এস অফ হার্টস, ওকে, এতগুলো কার্ডের মধ্যে এস অফ স্পেডসের গুরুত্ব সবচেয়ে বেশি। কারণ ও যদি হুকুম দেয় একটা, সে তিনটা টেক্কা আসলে উপরে চারটা কার্ডকে চারটা কিংয়ে পরিণত করে দিতে পারে। সো দ্যাট ইজ দ্য পাওয়ার অফ দ্য এস, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য টুইস্টার এস এস উইথ সিম্পল ভ্যারিয়েশনস। থ্যাংক ইউ গাইস।